সিক্স সেমিস্টার ডিএসসি বিংশ শতকের নাটক আলোচনা করা হয়েছিল এবং এর আগে আমি বেশ কিছুদিন আগে ভিডিও আপলোড করেছিলাম এবং সেখানে রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রথমে মন্মথ রায় এবং তারপরে শচীন্দ্রনাথ সেনগুপ্তকে নিয়ে আলোচনা করব। মন্মথ রায় উনি বিংশ শতকের একজন অন্যতম বিখ্যাত নাট্যকার। আমি এই আলোচনা শুরু করার আগে বলেছিলাম যে কীভাবে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে ইংরেজরা আমাদের এখানে উপনিবেশ স্থাপন করে এবং কী করে আমাদের বাঙালিদের ভেতরে কী করে নাট্য চর্চার বিষয়টা আসে, কী করে আমাদের মধ্যে নাট্যবোধ জাগ্রত হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এবং এটা বলেছিলাম যে প্রথম দিকে আমাদের অনুবাদ মানে আমাদের নিজস্বতা কিছু ছিল না, আমরা তখন বিভিন্ন নাটক সংস্কৃত ইংরেজি বিভিন্ন নাটকের অনুবাদ আমরা বাংলায় করে সেই নাটকগুলোকেই আমরা মঞ্চস্থ করতাম বা মঞ্চস্থ তো অনেক পরের বিষয়, আগে অনুবাদ করে আমরা পড়তাম, তারপরে ধীরে ধীরে সেগুলোকে মঞ্চস্থ করতাম। তো এইগুলো নিয়ে মোটামুটি একটা আলোচনা করেছিলাম এবং তারপরে বলেছিলাম যে কী করে ঊনবিংশ শতক হয়ে নাটক বিংশ শতকে পৌঁছাচ্ছে। তো যাই হোক, এই বিংশ শতকের নাট্যকারের ভেতরে একজন অন্যতম গুরুত্ব মানে অন্যতম একজন প্রধান নাট্যকার হচ্ছেন মন্মথ রায়, যার জন্ম হচ্ছে 1899 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1988 খ্রিস্টাব্দে। তিনি পেশায় মূলত ছিলেন উকিল এবং তার সাথে সাথে উনি কিন্তু নাট্যচর্চা করতেন এবং এর নাটকের নাটকের মূল যে সুর ছিল সেটা হচ্ছে স্বদেশপ্রীতি। আর ইনি প্রায় 40টির মতো নাটক লিখেছিলেন এবং ভাষা যথেষ্ট অলঙ্কৃত ছিল, মানে অনেক সাজানো গোছানো ভাষা ছিল, অলঙ্কারের প্রয়োগ ছিল, একটা কবিত্ব ব্যাপারও এর ভেতরে ছিল, মানে একটা কবিত্ব মনোভাবও এর ভেতর দিয়ে প্রকাশ পেয়েছে এবং তার সাথে সাথে একটা বিদ্রোহাত্মক একটা যে মনোভাব সেটাও কিন্তু নাট্যকারের এই ধরন মানে তার যে নাটক তার ভেতর দিয়ে প্রকাশ পেয়েছে। তার নাটকের নাম এবং নাটকের সাল আমি এবার উল্লেখ করছি। যেমন প্রথম নাটক মন্মথ রায়ের প্রথম নাটক মুক্তির ডাক, মুক্তির ডাক সেটার সাল 1923। এই মুক্তির ডাক 1923 এটি মন্মথ রায়ের প্রথম নাটক। এবার এই এরকম যদি প্রশ্ন আসে যে মন্মথ রায়ের প্রথম নাটক কী, তাহলে তার উত্তর হবে মুক্তির ডাক। কিন্তু যদি এই প্রশ্ন আসে যে মন্মথ রায়ের প্রথম পৌরাণিক কাহিনী অবলম্বনে লিখিত নাটক কোনটি, প্রথম পৌরাণিক কাহিনী অবলম্বনে লিখিত নাটক কোনটি, তাহলে তার উত্তর হবে চাঁদ সওদাগর। এই চাঁদ সওদাগর নাটকটি লিখিত হয় বা রচিত হয় বা প্রকাশ পায় 1927 খ্রিস্টাব্দে। হতে পারে এটা পৌরাণিক কাহিনী অবলম্বন করেই রচনা, কিন্তু এইটাই একটা এই নাটকটার বৈশিষ্ট্য যে পৌরাণিক ঘটনাকে অবলম্বন করে আধুনিক জীবনের যে মানব জীবনের যে সমস্যা সেই বিষয়টা কিন্তু এই নাটকটার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। 3 নম্বর নাটক হচ্ছে মহুয়া, মহুয়া নাটক প্রকাশ 1929 খ্রিস্টাব্দে। এরপরের নাটক হচ্ছে কারাগার, সেই কারাগার নাটকের প্রকাশকাল 1930। এরপরের নাটক হচ্ছে সাবিত্রী, সাবিত্রী নাটক তার প্রকাশকাল 1931। তাহলে একদম প্রথম নাটক হচ্ছে মুক্তির ডাক 1923, প্রথম পৌরাণিক কাহিনী অবলম্বন করে নাটক হচ্ছে চাঁদ সওদাগর 1927। আর এই যে তিনটি নাটক এখন বললাম, মহুয়া, কারাগার, সাবিত্রী, এই তিনটে নাটক, একটা হচ্ছে প্রথম মহুয়া হচ্ছে 1929, কারাগার 1930, সাবিত্রী 1931, এই তিনটি নাটকই কিন্তু মূলত তিনি করে খ্যাতি অর্জন করেছিলেন। তার ভেতরে এই কারাগার যে 1930 যে নাট্য নাটক যেটি সেটা খুব গুরুত্বপূর্ণ একটি নাটক। এছাড়া বেশ কিছু নাটকের কথা আমি নাম এবং সাল বলছি, যেমন ধর্মঘট, ধর্মঘট 1953, সাঁওতাল বিদ্রোহ এই নাটকটি প্রকাশকাল 1958, অমৃত অতীত, অমৃত অতীত এই নাটকটি 1960,
লালন ফকির 1969, আবার বলছি ধর্মঘট 1953, সাঁওতাল বিদ্রোহ 1958, অমৃত অতীত 1960, লালন ফকির 1969। এবার আর চারটি নাটকের নাম আমি বলবো, যে চারটি নাটক কিন্তু পাবলিক থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল এবং সেটা কিন্তু যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছিল। যেমন তার ভেতরে যদি এরকম প্রশ্ন আসতেই পারে যে মন্মথ রায়ের কোন কোন নাটক পাবলিক থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল, এটা একটা প্রশ্ন হতে পারে। আবার এমন প্রশ্ন হতে পারে যে মন্মথ রায়ের লেখা এমন বা মন্মথ রায়ের রচিত এমন কোন কোন নাটক যেটা কিনা মঞ্চস্থ হওয়ার পরে বিশেষ আলোড়ন সৃষ্টি করেছিল, এই সব কিছু প্রশ্ন হতে পারে। তো সেইগুলো, যেরকম চারটি নাটক, অনেক নাটক রয়েছে, আমি চারটি গুরুত্বপূর্ণ নাটকের নাম বলছি। এক নম্বর অশোক 1933, খনা 1935, মীর কাসিম 1938, জীবনটাই নাটক 1953। তাহলে চারটে নাটকের নাম বললাম, যে চারটে নাটক কিন্তু পাবলিক থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল এবং যথেষ্ট রকমভাবে আলোড়ন সৃষ্টি করেছিল। একটা নাটকের নাম বললাম, এক নম্বর নাটক অশোক 1933, খনা 1935, মীর কাসিম 1938, এবং আরেকটা বললাম জীবনটাই নাটক 1953। আরেকটা খুব গুরুত্বপূর্ণ রচনা তিনি প্রকাশ করেছিলেন, যেটা হচ্ছে 1971 খ্রিস্টাব্দে, তার নাম হচ্ছে আমি মুজিব নই। আচ্ছা, তো এবার বিষয়টা হচ্ছে যে এই যে মন্মথ রায়, যিনি যার কথা নিয়ে যাকে নিয়ে আলোচনা চলছে, বাংলা ভাষায় যথার্থ একাঙ্ক রচনার কৃতিত্ব কিন্তু তার। যদি এমন প্রশ্ন আসে যে বাংলা ভাষায় বা বাংলা সাহিত্যে যথার্থ একাঙ্ক রচনার কৃতিত্ব কোন সাহিত্যিককে দেওয়া যায়, তাহলে কিন্তু তার উত্তর হবে মন্মথ রায়। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি শচীন্দ্রনাথ সেনগুপ্ত। বিংশ শতকের নাটক আলোচনায় মন্মথ রায় যেরকম একটি খুব যেরকম একজন গুরুত্বপূর্ণ একজন মানে ব্যক্তিত্ব, সেরকম শচীন্দ্রনাথ সেনগুপ্তও কিন্তু একজন খুব বিখ্যাত নাট্যকার। তার জন্ম 1892 এবং মৃত্যু 1961। ইনি যখন কর্মজীবন শুরু করলেন, তখন তিনি প্রথমে বেশ কিছুদিন কলেজে অধ্যাপনা করেছিলেন। কলেজে অধ্যাপনা বেশ কিছুদিন করার পরে তিনি সেটি ছেড়ে দেন এবং সাংবাদিকতার কাজ তিনি নেন, এবং তিনি মানে প্রফেশনালি তখন তিনি পেশাগতভাবে তখন তিনি সাংবাদিক হিসাবেই তার বাকি জীবন তিনি জীবিকা ক্ষেত্রে তিনি সাংবাদিকতাকেই অর্জন করে মানে সাংবাদিকতাকে নিয়েই তিনি এগোন। একদম শুরুতে তিনি অধ্যাপনা করতেন, তারপরে ছেড়ে দিলেন। আচ্ছা, এই সমস্ত কিছুর সাথে তিনি কিন্তু নাট্যচর্চা করতেন এবং তার যে নাটকগুলো মূলত ছিল, বিশেষ করে সেই নাটকগুলো কিন্তু তিনি সামাজিক নাটকও লিখতেন, কিন্তু বিশেষ করে সেটা কিন্তু ছিল সামাজিক নাটক ছাড়াও, যেটা মূলত তিনি লিখতেন রাজনৈতিক আর ঐতিহাসিক নাটক। মানে মূলত তার শচীন্দ্রনাথ সেনগুপ্ত প্রচুর সামাজিক নাটক লিখেছেন, সামাজিক সমস্যা কেন্দ্রিক নানা নাটক লিখেছেন, যেটা আমাদের সমাজের নানা রকমের বিষয় নিয়ে আমাদের সামনে প্রকাশ করে, নানা রকমের ভুল ত্রুটি বা আমাদের বিভিন্ন রকমের দৈনন্দিন জীবনের নানা রকমের সমস্যা, সেটা প্রচুর আছে। কিন্তু মূলত তার কিন্তু, প্রত্যেক নাট্যকারের তো একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে নাটক রচনার, তো তার নাটক রচনা কিন্তু মূল প্রতিপাদ্য বিষয়টা কিন্তু ছিল এই যে দেশাত্মবোধ, স্বদেশ প্রেম, অসাম্প্রদায়িক মনোভাব, হ্যাঁ, বিভিন্ন ধর্মের ভেতরে সমন্বয়, এইগুলোই কিন্তু তার নাটকের মূল সুর ছিল। এবং সেই জন্য তিনি মূলত কিন্তু ঐতিহাসিক এবং রাজনৈতিক নাটক এটার উপরেই বেশি মানে এই ওপরেই তিনি মূলত লেখালেখি করতেন। ইতিহাস চেতনা মানুষের ভেতরে জাগানোর চেষ্টা করতেন, বিভিন্নভাবে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মানুষকে সজাগ করার চেষ্টা করতেন। সেই জন্য তার নাটকের ভেতরে আমরা দেখব ইতিহাস নিষ্ঠা, অর্থাৎ ইতিহাসের প্রতি তার যে গভীর শ্রদ্ধাবোধ সেটা কিন্তু নাটকের মধ্যে দিয়ে প্রকাশ পায়। এবং তার যে প্লট নাটকের, সেটা খুব দৃঢ় সংঘবদ্ধ একটা প্লট, এবং তার যে সংলাপ, সেই সংলাপও কিন্তু যথেষ্ট শক্তিশালী সংলাপ। এবার তার আমি
চারটে নাটকের নাম বলবো, যে নাটক চারটে না আমি অনেকগুলো নাটকেরই নাম বলবো। মূলত আমি প্রথমে গুরুত্বপূর্ণ নাটকের নাম বলছি, যেমন গৌরিক পতাকা। গৈরিক পতাকা কিন্তু শচীন্দ্রনাথ সেনগুপ্তের খুব গুরুত্বপূর্ণ একটা নাটক। এই গৈরিক পতাকা নাটকটির প্রকাশকাল হচ্ছে 1930। দু নম্বর নাটক বলছি দেশের দাবি। দেশের দাবি নাটকটি প্রকাশ পেয়েছে 1934 খ্রিস্টাব্দে। তারপরে তিন নম্বর নাটক রাষ্ট্র বিপ্লব। রাষ্ট্র বিপ্লব নাটকটি প্রকাশ পেয়েছে 1944 খ্রিস্টাব্দে। আর ধাত্রীপান্না এই নাটকটি প্রকাশ পেয়েছে 1948 খ্রিস্টাব্দে। এই চারটি নাটক নিয়ে কিন্তু তিনি একটা মানুষের ভেতরে আলোড়ন সৃষ্টি করেছিলেন। আবার আমি এই চারটি নাটকের কথা বলছি, নাম বলছি। গৈরিক পতাকা 1930, দেশের দাবি 1934, রাষ্ট্র বিপ্লব 1944 এবং ধাত্রীপান্না 1948। যেটা তার সবচেয়ে বেশি মানে সব থেকে গুরুত্বপূর্ণ নাটক সেটা হচ্ছে একটা ঐতিহাসিক নাটক। সেই ঐতিহাসিক নাটকটার নাম হচ্ছে সিরাজদৌল্লা। এই সিরাজদৌল্লা নাটকটা তার সবথেকে বেশি জনপ্রিয় নাটক, যেটা প্রকাশ পেয়েছিল 1938 খ্রিস্টাব্দে। এবং এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে 1938 খ্রিস্টাব্দে প্রকাশিত তার সবচেয়ে জনপ্রিয় নাটক সিরাজদৌল্লা, সেটা কিন্তু 1946 সালে কলকাতার রঙ্গমঞ্চে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল মানুষের মধ্যে। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে শচীন্দ্রনাথ সেনগুপ্তের কোন ঐতিহাসিক নাটক মানুষের ভেতরে রঙ্গমঞ্চে, বিশেষ করে রঙ্গমঞ্চে অভিনীত হয়েছিল, বিশেষ করে আলোড়ন সৃষ্টি করেছিল। তাহলে উত্তরটা হবে কিন্তু সিরাজদৌল্লা। সেটা দুটো সালে ক্ষেত্রে মনে রাখতে হবে, একটা হচ্ছে এই নাটকটার প্রকাশকাল, সেটা হবে 1938, আর একটা হবে যে রঙ্গমঞ্চে কোন সময় আলোড়ন সৃষ্টি করে সেই সালটা কিন্তু হবে 1946। প্রথমেই আমি আরেকটা কথা বলেছিলাম যে উনি বিভিন্ন সামাজিক নাটক কিন্তু রচনা করেছিলেন। তো আমি ওনার অনেক সামাজিক নাটক, আমি চারটি সামাজিক নাটকের নাম এখানে উল্লেখ করছি এবং তার প্রকাশকাল সহ উল্লেখ করছি। যেমন এক নম্বর সামাজিক নাটক রক্তকমল। রক্তকমল ওনার একটি খুব গুরুত্বপূর্ণ সামাজিক নাটক, সাল হচ্ছে 1929। দু নম্বর বলছি সামাজিক নাটক ঝড়ের রাতে। ঝড়ের রাতে প্রকাশকাল 1931। নার্সিং হোম, এটার প্রকাশকাল 1933। স্বামী স্ত্রী, এর প্রকাশকাল 1937। সামাজিক নাটক চারটির নাম বললাম, এছাড়াও প্রচুর সামাজিক নাটক তিনি লিখেছেন। আবারও চারটের নাম আমি আরেকবার করে সাল সহকারে নামটা বলছি। এক বললাম রক্তকমল 1929, ঝড়ের রাতে 1931, নার্সিং হোম 1933, স্বামী স্ত্রী 1937। এই সমস্ত সামাজিক নাটকগুলোর মধ্যে তিনি বিভিন্ন রকমের সমাজের যে নানা রকমের সমস্যা বা সমাজের যে নানা রকমের সম্পর্ক, এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলোকে আমাদের সামনে নিয়ে এসেছেন। তবে আবারও বলছি শচীন্দ্রনাথ সেনগুপ্তের মূল নাটকের নাটক বলতে কিন্তু আমরা বুঝবো ঐতিহাসিক আর রাজনৈতিক নাটক, যেটার ভেতরে স্বদেশ প্রেম, সর্বধর্ম সমন্বয়,